অষ্টমী আর এই মহাষ্টমীত মানে তেজপুরের ঐতিহাসিক মা ভৈরবী মন্দিরের পরিবেশ দেখাবলে যত্ন করেছো আর ইয়াত দেখবলে পাওয়া গেছে পুয়ারে পর অগণন ভক্ত ইয়াত ভিড় পরিলক্ষিত হয়েছে। আর এই মহাষ্টমী দিনাখন ইয়াত এই মা ভৈরবী মন্দির অতীতরে পড়া বলি বিধানের ব্যবস্থা আছে আর অহা কাইলৈ নবমীর দিনাখন ইয়াত মহবলি হব আর ঐতিহাসিক এই মা ভৈরবী মন্দিরের পরিবেশ আমি এটা দেখাবলে যত্ন করছি দেখবলে পাওয়া গেছে পুয়ারে পর ইয়াত অগণন ভক্ত আই ভিড় করা দেখা পাওয়া গেছে। আর এটা আমি মা ভৈরবী মন্দিরের ভিতরের পরিবেশ দেখাবলে আমি যত্ন করিম আর দেখবলে পাওয়া গেছে যে অগণন ভক্ত ইতিমধ্যে আই মা ভৈরবীর আশীষ লওয়া দেখা পাওয়া গেছে আর আমি ভিতরের পরিবেশ দেখাবলে যত্ন করিম। আমি যদি পারো দেউর পরা এখারি মন্ত্র দেউ শরণাগত দিনাত্ম পৰিত্ৰাণ পৰায়ণ সৰস্বতী হৰিদেৱী নাৰায়ণী মহামায়া তোমাৰ সন্তানসমূহ আহি শৰণাগত হৈছে। শৰণাগত দিন গৃহবতী যিখিনি পানী আছে গ্ৰহ দুখ কালো দুখ দুৰ্বদুখৰ পৰা পৰিত্ৰাণ কৰি মহামায়া অভয় চত্ৰ চাহিদি ৰক্ষা কৰক। জয় মা ভৈৰৱী দেৱী দুৰ্গা দেৱীৰ সুপ্ৰীতি অৰ্থে হয় এইদৰে ইয়াত মা ভৈৰৱীৰ মন্দিৰত অগণন ভক্ত আহি মা দেৱীৰ ওচৰত আশীষ লোৱা দেখিবলৈ পোৱা গৈছে আৰু আমি সমগ্ৰ পৰিৱেশটো আমি ডিএ নিউজ প্লাছৰ দৰ্শকক দেখাবলৈ যত্ন কৰিছোঁ। ইয়াত দেখিবলৈ পোৱা গৈছে অগণন ভক্ত পুৱাৰে পৰা আহি ইয়াত ভিৰ কৰিছে। আমি ভক্তসকলৰ পৰা জানিব বিচাৰিম এটা ক'ৰ পৰা আহিছে আপুনি? আমি উখা নগৰ দেখিবলৈ পোৱা গৈছে বৰপেটাৰ পৰা আহি মা ভৈৰৱীৰ আশীষ লবলৈ ইয়াত আহি উপস্থিত হৈছে। এইদরে অগণন ভক্ত আহি ইয়াত ভিড় করা পরিলক্ষিত হয়েছে। আমি গোটেই পরিবেশটা দেখাবলে যত্ন করেছো। প্রতি বছর অষ্টমী নবমীত মানে কোনোবা দিন আহ সদায়। আমি আরো ভক্তর পর জানি বিচার কোর আছে বাইরে আপনি? আমি ইয়ারে হয় লোকাল হয় হয় আমি প্রথমে মাইথানত আহি দর্শন করো তার পাছতে হয় হয় তারপরে দুর্গা পূজা আক এটা যাম আর বলো।